এটা আমাকে যে বলেছে সে আমার মানে সে আমার এক বন্ধু, সে হায়দ্রাবাদে থাকে, ও বলেছে যে ওর শোনা ওখানে গল্প এটা, যে ও জায়গাটা দেখতে গেছিল সেই জন্য বলেছে। এবার হায়দ্রাবাদে কুন্দন বাগ বলে একটা জায়গা আছে, উইচ ইজ ভেরি পশ, মানে একটা খুব পশ লোকালিটি, যেখানে বাড়ির দাম নর্মালের থেকে একটু বেশি, সব কিছুই বাংলো বাংলো স্ট্রাকচারের বাড়ি, মানে একটা খুব এলিট ব্যাপার আছে সেই জায়গাটাতে। খুব সুন্দর জায়গাটাও, মানে খুব অবভিয়াসলি বুঝতেই পারছো যে বাংলো প্যাটার্নের যখন বাড়ি, সেই জন্যে খুব নাম্বার অফ বাড়ি নয়, কম নাম্বার অফ বাড়ি, সেখানে সবাই ওরকমই, যারা অ্যাফোর্ড করতে পারে ওরকম ধরনের বাড়ি তারাই থাকে। এবার ওই বাড়ির, মানে ওই বাড়িগুলোর মধ্যে একটা বাড়িতে, একটা বাড়ির দিকে, মানে একটা বাড়ির দিকে বলবো না, একটা চোর বলি, একটা চোর ওখানে কয়েকটা বাড়ি তাক করছিল, কারণ অবভিয়াসলি সে জানে যে কুন্দনবাগে যখন বাড়ি তখন নিশ্চয়ই পয়সা করি আছে, কিছু না হলেও কিছু টাকা পয়সা গয়নাগাটি কিছু তো পাবে, মতলবটা চুরির ছিল। তো ও কয়েকটা বাড়ি এরকম বেশ কিছুদিন ধরে যাকে বলে দেখাশোনা করছে, রেকি করছে, মানে দেখছে যে তারা কখন ঘুমাতে যায়, বাড়ি কখন খালি হয়, তাদের বাড়িতে সিকিউরিটি গার্ড আছে কিনা, কুকুর আছে কিনা, মানে সব কিছু দেখে তো তাকে ঢুকতে হবে। সে তার হোমওয়ার্ক করছিল, বেসিক্যালি চোর হোমওয়ার্ক করছিল। এবার হোমওয়ার্ক টোমওয়ার্ক করে সে দেখতে পেলো যে তার একটা বাড়ি খুব পছন্দ হলো, কারণ বাড়িটাতে খুব মানে বেশি লোকজনও দেখতে পায়নি, কম লোক দেখেছে, এবং বাড়িটাতে না খুব তাড়াতাড়ি বেশ 9:30-10 সময় আলো নিভে যায়, তো টাইমটাও অনেক বেশি পাবে চুরি করা যদি লোকজন তাড়াতাড়ি ঘুমাতে চলে যায়। এবার ও তাকে 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 থাকতে থাকতে একদিনকে ডিসকভার করে যে একটা জানলা ও মানে মোটামুটি খুলতে পারবে, একটা জানলা ও ভাঙতে হবে না, ওকে মানে কোনো আওয়াজ হবে না, ও জানলাটা খুলতে পারবে, মানে যেরম করেই হোক খুলতে পারবে। তো এই ভদ্রলোক যিনি চুরি করতে গেছিলেন, এই ঘটনাটা যেটা বলছি সেটা হচ্ছে 2002 সালের ঘটনা, তো আজ থেকে প্রায় 21 বছর আগেকার ঘটনা। তো ভদ্রলোকের, যিনি ভদ্রলোকই বলি, কেন বলছি তোমরা গল্পটা যখন বলবো বুঝতে পারবে, তো এই চোর ভদ্রলোকটির নাম হচ্ছে মোহাম্মদ সাজিদ। তো মোহাম্মদ সাজিদ ঢুকলেন ঘরে, ঢুকে যান একটা ছুরিও নিয়ে, মানে হাতে একটা ছোড়া নিয়েছে, চুরি করতে ঢুকেছে, বড় ঠিক মাথায় যে কাউকে খুন করবো বা এরকম করবো কোনো রকম এরকম প্ল্যানিং ছিল না, বাট বুঝতে পারছো যেহেতু চুরি করা এনার পেশা, তিনি ছুরিটা রেখেছেন সঙ্গে, হাতে রেখেছেন, রেখে বাড়িতে নিচের তলাটা প্রথমে দেখেছে, সেখানে কিছু সেরম কিছু পায়নি, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি আছে বাট আর কিছু পায়নি, আর বেশি মানে ও ঘুরতে পারছে না, কারণ আলো তো জ্বালাতে পারবে না বাড়িতে। তো করতে করতে ফার্স্ট ফ্লোরে গেছে, একতলায় গেছে, গিয়ে ঘরগুলো খুলে দেখছে। তো একটা ঘর যেই খুলেছে সঙ্গে সঙ্গে ওর নাকে একটা বোটকা গন্ধ লেগেছে, ও বুঝতে পারিনি কি হয়েছে। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখছি যে তিনজন মহিলা ঘুমাচ্ছে ঘরের মধ্যে, ওর মনে হয়েছে। তো এবার খুব আস্তে 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 সেই ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে তো মানে ও চমকে গিয়ে দেখছে যে তিনজন মহিলা ঘুমাচ্ছে না, তিনজন মহিলা মারা গেছে, ওটা তাদের মৃতদেহ পড়ে আছে ওখানে, এবং ওর দেখে মনে দেখে বুঝতে পারছে, মানে তখন গন্ধ বেরোচ্ছে মানে মৃতদেহ থেকে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে নয়, বেশ কিছুদিন হলো এরা মারা গেছে, মানে বেশ বডি ডিকম্পোজ করতে শুরু করে দিয়েছে, এবং ওই মানে সাংঘাতিক অবস্থা। এই অবস্থা দেখে ও তো ওখান থেকে যাকে বলে বেরিয়ে গেছে বাড়ি থেকে, দৌড়ে বাড়িটা থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে রাস্তায় বসে হাঁপাচ্ছে, মানে কী দেখেছে নিজেই বুঝতে পারছে না, হাঁপাচ্ছে মানে কীরম করে কি নিজেকে শান্ত করবে সেটাই বুঝতে পারছে না, এত ভয় পেয়েছে ওই তিনটে ওরকম লোককে ওরকম মরে থাকতে দেখে। ওর অনেকক্ষণ বেশ ও বসে টসে থেকে তারপরে ও ঠিক করেছে না, ও পুলিশের কাছে যাবে, সেই জন্য আমি বলছিলাম ভদ্রলোক। তো পুলিশের কাছে গেছে, পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলেছে যে দেখুন আমরা, আমি কুন্দনবাগে একটা বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম,
বলেছে সত্যি কথা যে আমি চুরি করতে ঢুকেছিলাম, চুরি করতে ঢুকে তিনটে লাশ দেখেছি। তো পুলিশ তো ওর কথা শুনে ভেবেছে যে এই মেরেছে শুধু মানে কম সাজা কম করার জন্য এসে আমাদের কাছে ধরা দিচ্ছে, মানে তুমি যদি ধরা দাও কিছু ক্রাইম করে তাহলে দ্যাট ইজ কনসিডার্ড ওয়েন ইউর ওয়েন ইউর কোর্ট কোর্টে যখন তোমার কেস হচ্ছে তখন সেটা কনসিডার করা হয় যে তোমার তুমি যেহেতু ধরা দিয়েছো সেই জন্যে তোমার নিশ্চয়ই মনে একটা ডিপেন্ডেন্স এসছে, সো তোমার যে সাজা হবে দ্যাট ইজ অলসো কনসিডার্ড উইদিন দ্যাট উইথ দ্যাট থিং যে তুমি এসে নিজে ধরা দিয়েছো। তো ওরা তো তাই ভেবেছে, ওরা বলেছে 100% এ খুন করেছে, করে আমাদের এখানে এসে ধরা দিচ্ছে, তিনটে খুন করেছে, এ তো পুরো মানে যাতে ওর ফাঁসি না হয় সেই জন্য এরকম করছে। তখন ও কিন্তু বারবার পুলিশকে বলছে যে না 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 আমি চুরি করিনি, আমি চুরি করতে গেছিলাম, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। তো বলছে ঠিক আছে তুই চল বাড়িতে আমাদের দেখাবি, তো ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো ওরা ওই তিনটে বডি ডিসকভার করেছে, অবভিয়াসলি সেগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছে। এদিকে কুন্দনবাগে সব জায়গায় পরের দিন সকালবেলা, এটা রাত্রির ঘটনা, সকালবেলা সবাই জেনে গেছে যে ওদের পাড়ায় তিনটে লোক ওরকম খুন হয়েছে, চুরি করতে এসে খুন করেছে। তখন সবাই বলছে যে তখন ওখানে অবভিয়াসলি বললাম না তোমাকে জায়গাটা ওরকম একটু নির্জন প্রকৃতির, একটু মানে ওই আর কি দূরে দূরে বাড়ি এরকম, তো সবাই তো এরকম চিন্তাভাবনা করতে শুরু করে যে কী হলো কী হলো কী ব্যাপার হলো। তো তখন পুলিশ তো একে সাজিদকে জেলে ঢুকিয়ে দিয়েছে, সাসপেক্টেড মার্ডারার, সাসপেক্টেড চুরি করতে ঢুকেছিল। তো ও কিন্তু বারবার বলছে আমি করিনি আমি করিনি আমি করিনি। এই করতে করতে দু তিন দিন বাদে ফরেন্সিকের রিপোর্ট এসছে, ফরেন্সিকের রিপোর্ট যখন এসছে তখন পুলিশ হকচকিয়ে গেছে। ফরেন্সিকের রিপোর্ট বলছে যে এই বডিগুলো 3 মাস আগে মারা গেছে, অ্যাটলিস্ট 3 মাস, 3 থেকে 4 মাস আগে এই বডিগুলো মানে এরা মারা গেছেন। তো অবভিয়াসলি তখন তো আর ওর ওপরে খুনের দায় চাপাতে পারবে না, তখন ওকে ওই কারুর বাড়িতে বিনা পারমিশনে মানে ট্রেসপাসিংয়ের জন্যে এবং চুরির মতলবে ঢোকার জন্যে ওকে জেলে রেখেছে, বাকি ওর থেকে মার্ডার চার্জেস হাটিয়ে নিয়েছে। তো এবার ইনভেস্টিগেশন শুরু হয়েছে মার্ডার চার্জেসে কী করে মারা গেছে। তো ফরেন্সিকে পাওয়া গেছে যে এদের তিনজনেরই মানে এরা তিনজনেরই কোনো পয়জনাস কিছু খেয়ে মারা মানে মারা গেছে, মানে সুইসাইড করেছেন হয়তো। তো ঘর বাড়ি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, এবার ঘর বাড়ি খুঁজতে খুঁজতে ওরা কিছু কিছু জিনিস পেয়েছে, যেরকম অদ্ভুত অদ্ভুত সব জিনিস পেয়েছে। সারা ঘর বাড়িতে মানে একটা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার প্র্যাকটিস যে করা হয় বা করা হতো তার প্রচুর প্রমাণ পেয়েছিল ওরা, মানে একটা ঘর ওদের মানে ডেডিকেটেড ছিল এই সব কাজ করার জন্য, মানে সেখানকার যে জিনিসপত্র বা যা যা জিনিস লাগে ব্ল্যাক ম্যাজিক করার জন্য সেগুলো সমস্ত ছিল, ইনক্লুডিং ছোটো ছোটো বোতলে রক্ত, মানে হিউম্যান ব্লাড প্লাস অ্যানিমাল ব্লাড এগুলো পাওয়া গেছে, মাথার খুলি মানে যা যা জিনিস পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকে সেগুলো পাওয়া গেছে। এই বাড়ির কি মানে এদের এরা কে সেটা জানার জন্য যখন ওরা পাড়াপড়শিদের সঙ্গে কথা বলতে শুরু করেছে তখন পুলিশ আর একটা চমক পেয়েছে। তো পাড়াপড়শিরা বলছে যে মানে পাড়াপড়শিরা এদেরকে চিনত, জানতো যে একজন মহিলা তার 2 মেয়ের সাথে এখানে থাকতো, কিন্তু মহিলা খুবই অদ্ভুত ছিলেন, কারোর সাথে কোনো রকম সম্পর্ক বা কথাবার্তা বলতেন না, মেয়েরাও কোথাও মানে স্কুলেও যেত না কলেজেও যেত না, সারাদিন বাড়িতে থাকতো, আর ওরা এতই অদ্ভুত ছিল যে ওই চোর যখন ঢুকেছিল চোরও দেখেছিল পুলিশও দেখেছে ওদের বাড়ির মানে ভেতরে গেটের ভেতরে একটা জায়গায় স্যান্ট্রো একটা গাড়ি রাখা ছিল, ওরা মানে বাড়ির যে ময়লা মানে যে কুড়া সেটা ফেলতে ওরা গাড়ি করে যেত, মানে 2 মিনিটের রাস্তা ওরা গাড়ি করে যেত, কোথাও হেঁটে যেত না। তো পাড়াপড়শিরা পুলিশকে বলছে যে আপনারা বলছেন 3 মাস আগে মারা গেছে, হাউ ইজ ইট পসিবল, আমরা তো ওদেরকে কালকেও দেখেছি পরশু দিনকেও দেখেছি। তো পুলিশ বলছে কী করে সম্ভব, ওরা তো 3 মাস আগে মারা গেছে। বলছে না না ওরা একটা অদ্ভুত জিনিস করতো, প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধে হয়ে গেলেই মা এবং 2 মেয়ে হাতে মোমবাতি নিয়ে সারা বাড়ি মানে বাড়ির বাইরেটা এবং বাড়ির ভেতরটা ঘুরে বেড়াতো হাতে মোমবাতি নিয়ে, আর 2 মেয়ের হাতে 2 ছোট ছোট বোতল থাকতো, লাল রঙের কিছু থাকতো, সেটা রক্ত না কি আমরা বলতে পারবো না, যাতে এই নিয়ে ওরা ঘুরে বেড়াতো বাড়িতে মানে প্রদক্ষিণ করতো বাড়ির। তো পুলিশ তো আর ভূত প্রেতে বিশ্বাস করে না, পুলিশ বলছে না আপনারা ভুল করেছেন, পাড়াপড়শি সকলে বলছে না আমরা ভুল করিনি, এমনকি যে চোর
সেও বলছে যে সে এদেরকে দেখেছে, মানে ওরা রাত লাইট অন হতে লাইট অফ হতে দেখেছে, ওরা মানে এদেরকে পাড়াপড়শিরা বলছে ওদেরকে ঘুরতে দেখেছে, ওদেরকে বেরোতে দেখেছে, 24 ঘন্টা আগে পর্যন্ত ওদেরকে দেখেছে। তাহলে পরে কী করে পসিবল হয় এটা? ও পুলিশ তো মানতে রাজি হয়নি, তো ওর খোঁজ খবর করে জানা গেছে যে ভদ্রমহিলার, মানে ভদ্রমহিলার একটু ওবিসি, উনি একটু অন্যরকমের ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলার একটু অন্যরকমের ভাব ছিল, বিয়ের আগে থেকে এটা ছিল। ওনার যখন বিয়ে হয়েছে তখন যার সাথে বিয়ে হয়েছিল তাকে বলা হয়নি, সেই জন্যে সে কিছুদিন বাদে বউ এবং মেয়েদেরকে ফেলে রেখেই মানে বা ডিভোর্স করে চলে গেছে, তার কোনো খবর নেই। কিন্তু ভদ্রমহিলা কামস ফ্রম আ লট অফ মানি, তার বাপের বাড়ির লোকেরা লোকেদের খবর টবর নিয়ে যারা ওরা জানতে পেরেছে যে ওনাদের পয়সার কোনো অভাব নেই, সেই জন্যে ওই জায়গায় অত বড় বাড়িতে উনি থাকতেন। কিন্তু ওনার সাথে কারোর যোগ সম্পর্ক কিছু ছিল না, মানে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কোনো কানেকশন ছিল না। তো যাই হোক, এইটা তো ব্যাপার হলো, যাই হোক এটা তো হলো। তারপরে লোকে অবভিয়াসলি ওটাকে ভুতুরে বাড়ি বলতে শুরু করলো। এবার 2002-তে এটা নিয়ে অনেক খবর এটা ওটা করেছে, কিন্তু এটার কোনো কুল কিনারা করতে পারেনি। ওরা লাস্টে ডিসাইড করে যে উনি নিজেই, মানে হয়তো উনি মেয়েদেরকে বিষ খাইয়ে এবং নিজে বিষ খেয়ে মারা গেছিলেন, বা তিনজনে একসাথে খেয়েছিলেন, কী হয়েছিল কেউ জানে না। কিন্তু আস্তে আস্তে কী হলো যে 2016-তে যখন তোমার ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো যখন আস্তে আস্তে পপুলার হতে শুরু করলো, তখন এই ঘটনাটা আবার নিউজে চলে আসে, মানে একটা পপুলার জায়গা হিসাবে চলে আসে। এবং ওখানে কাছাকাছি যে কলেজ বা হস্টেল ছিল সেখানকার ছেলেমেয়েরা এবং যাদের প্যারানর্মালে বিশ্বাস আছে এরকম ধরনের লোকেরা ওই বাড়িতে যাতায়াত করতে শুরু করে, মানে কিছু কিছু লোক তো দৌড়ে 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 ভেতরে ঢোকার চেষ্টা করছিল, বাড়ি ভাঙার চেষ্টা করছিল। এমন অবস্থা হয়ে যায় একটা সময় গিয়ে পুলিশকে বাড়ির সামনে ব্যারিকেড লাগাতে হয়, এবং তারপরে পুলিশ একটা মানে কি বলে প্রেস রিলিজ জারি করে যে এই বাড়িটা ভুতুরে বাড়ি নয়, এখানে কোনো হন্টিংস হয় না, এখানে কেউ বিনা পারমিশনে ঢুকবেন না, স্ট্রেস পাস করবেন না। মানে পাড়ার লোকেরা কমপ্লেন করতে শুরু করেছে, রাত বিরেতে লোকজন এসে ঢুকছে, হল্লা করছে, চিৎকার করছে, হ্যাঁ ওদেরও তো অসুবিধা। তো কিন্তু এখনও পর্যন্ত পাড়ার লোকেরা, মানে যারা এখন আছেন, যারা 2002-তে ছিলেন এবং যারা এখনও আছেন, তারা কিন্তু এখনও বলেন যে ওদেরকে ওই বডি বের করে নিয়ে যাওয়া পর্যন্ত মেয়ে এবং মাকে দেখা গেছে রেগুলারলি, বডি বের করে নিয়ে যাওয়ার পরে ওদেরকে আর ওখানে দেখা যায়নি। কিন্তু কিন্তু বাড়িটা কিন্তু এখনও কনডেমড, বাড়িটা কিন্তু এখনও হন্টেড। আজ পর্যন্ত ওই বাড়ি ওই রকম জায়গায় কেউ কেনেনি, কেউ বিক্রি করেনি। বাড়ির যে কে মালিক সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি, মানে ওনার পরে কে মালিক সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সম্পত্তি নিয়ে যদি ঝামেলা হতো তাহলে তো কেউ তো এসে সম্পত্তিটাকে দখল করতো, কেউ আসেনি। ওরকম জায়গায় ওই বাড়িটা পড়ে থাকতে 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 অবভিয়াসলি বুঝতেই পারছো বাড়ি যদি ফেলে রাখো বাড়ি খারাপ হয়ে যায়। তো বাড়ি খারাপ হতে শুরু করে, মানে বাড়ি খারাপ হয়ে এখন একদম পুরো পোড়ো বাড়ি হয়ে গেছে, কিন্তু লোকেরা ওখানে ওটাকে দেখতে যায়। এইটা হচ্ছে কুন্দনবাগের ঘটনা। যদি তোমরা কেউ হায়দ্রাবাদ কোনোদিন যাও তাহলে পরে যদি চাও তাহলে কুন্দনবাগে এই বাড়িটা দেখে আসতে পারো। এটা ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস ইন ইন্ডিয়ার মধ্যে পড়ে কুন্দনবাগ। হ্যাঁ সুচরিতা, তুমি গুগলে সার্চ করতে পারো, এখনও ওনাদের দেখা যায় কিনা আমি সেটা জানি না, তবে হয়তো মানে যদি ওনাদের আত্মা থেকে থাকে হয়তো দেখা যায়, পাশাপাশি লোকজন বলতে পারে। হ্যাঁ তুমি এই এই গল্পটা তুমি সার্চ করতে পারো। আচ্ছা গিভ মি 1 মিনিট গাইজ, আই এম জাস্ট গোয়িং টু বি ব্যাক ইন আ মিনিট। হ্যাঁ এটা খুব ভয়ের গল্প। এটা আমি যখন প্রথম এই গল্পটা শুনেছিলাম, ওই ও দেখতে গেছিল জায়গাটা, বাড়িটা একদম পোড়ো ভাঙা বাড়ি হয়ে আছে, মানে বড় বাড়ি তো, সামনে গেট, তার ভেতর দিকে গিয়ে একটু বাড়িটা, সেই গাড়িও আছে সেই বাড়িও আছে, কিন্তু সবই ভগ্ন দশায়, মানে দেখলেই এমনিতেই ভয় লাগে, ভূত থাকুক বা না থাকুক। পুরো জঙ্গলা হয়ে গেছে, হয়ে মানে পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, গাছপালা বেড়ে সাংঘাতিক একটা
দেখলেই মানে একটা দেখলেই গায়ের মধ্যে কিরম শিরশির করে, আর জানলেই ওরকম মনে হয় যে বাবা এখানে কি হচ্ছিল। তো এই ছিল আমার তিনটে ভূতের গল্প আজকে। গল্প শেষ করার আগে, রাদার সেশন শেষ করার আগে, আমি একটা যেরকম মজার গল্প বলি, আজকে তোমাদেরকে একটা মজার গল্প বলে শেষ করব। তো যেহেতু আজকে ভূতের গল্প সেশন ছিল, তো মজার গল্পটাও ভূতের গল্পের মধ্যে রাখছি। আমি যখন আমি যখন বড় হচ্ছিলাম, অবভিয়াসলি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো আমার যে এল্ডেস্ট দিদি, মানে আমার যে জাতকো দিদি, সব থেকে বড় দিদি, ওর না একটু ভূতে ভয় ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ওর একটা ইন্টারেস্টও আছে ভূতে, ভয়ও আছে ভূতে। তো ওকে খুব ভয় দেখাতো আমার অন্য দাদারা। কিরম করে ভয় দেখাতো? আমি আর আমার কাজিন, যারা মানে মোটামুটি সমবয়সী, ও আমার থেকে এক মাসের বড়, এক মাস হ্যাঁ দেড় মাসের বড় বলতে পারো, আমার থেকে এক দেড় মাসের বড়, ও আর আমি মোটামুটি একই সাইজের ছিলাম। তো দিদি সন্ধ্যেবেলা ওপরে মানে একতলা থেকে মানে দোতলায় যেত পড়াশোনা করতে, তো এরকম যে সিঁড়ির যে ল্যান্ডিংটা হয়, মানে এরকম একটা সিঁড়ি উঠে গেছে, তারপরে এখানে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি এইদিকে উঠে গেছে, ওই ল্যান্ডিংটাতে মানে অবভিয়াসলি বুঝতেই পারছো যে ইলেকট্রিসিটি তো তখন মানে যেখানে আছো সেখানে জ্বালানো হতো, সব জায়গায় যে একদম ঝাঁঝা করছে আলো এরকম নয়, তো ওপরতলায় সিঁড়িটাতে আলো কম ছিল। তো আমার বড় দাদা কি করতো, আমাকে আর আমার ওই যে কাজিন ছিল, যে আমাদের দুজনকে না এরকম হাত তুলে দাঁড় করাতো, এরকম দুজনে বলতে যে হাত সোজা করে দাঁড়া, আর হাতের ওপর দিয়ে মাথার ওপর দিয়ে একটা বালিশের কাভার পরিয়ে দিত। তো বালিশের কাভারটা মোটামুটি এই অবধি আমাদের অবধি আসতো, এরকম হাত তুলে বালিশের কাভার, সাদা বালিশের কাভার পরে ওই ল্যান্ডিংয়ে আমাদেরকে দাঁড় করিয়ে দিত, কারণ দিদি ওখানে উঠতো পড়তে যাওয়ার জন্যে। আর দিদি জানতো যে ওটা আমরা, প্রত্যেক দিন মানে এরকম প্রায় হতো, তো অবভিয়াসলি দিদি জানতো যে আমরা ওটা, কিন্তু ও ল্যান্ডিংয়ে উঠে বাবা রে মা রে আমাকে ভয় দেখাচ্ছে রে বলে চিৎকার করে, লাফালাফি করে, মারামারি করে তারপরে উপরে উঠতো প্রত্যেক দিন, মানে প্রায় রোজ এরকম প্রায়ই হতো। আর ও ও কী করতো, মাঝে মাঝে আমাদেরকে ল্যান্ডিংয়ে দাঁড় করাতো, মাঝে মাঝে আমাদেরকে ওপরে দাঁড় করাতো, মানে সিঁড়ির একদম ওপরে, আরও ভয়ঙ্কর লাগতো দেখতে হয়তো, আমি তো মানে আমরা তো বুঝতে পারছি না, কিন্তু এটাই ছিল আমার দিদিকে ভয় দেখানোর নতুন নতুন মানে ব্যাপার। মানে ও যখন ল্যান্ডিংয়ে এক্সপেক্ট করতে শুরু করলো, তখন আমাদেরকে সিঁড়ির ওপরে পাঠিয়ে দিল, যখন সিঁড়ির ওপরে এক্সপেক্ট করতে শুরু করলো তখন ওর ঘরের বাইরে দাঁড় করিয়ে দিত, হয়তো ও যখন উঠেছে তখন আমরা নেই, কিন্তু ও হয়তো মন দিয়ে পড়াশোনা করছে, তখন হঠাৎ দরজার পাশ থেকে দুটো এরকম সাদা জিনিস এসে দাঁড়িয়ে পড়লো, এরকম করে ভয় দেখাতো। হ্যাঁ ভীতু তো ছিল, বাট তুমি বলো অন্ধকারের মধ্যে যদি তুমি লম্বা লম্বা দুটো সাদা জিনিস, মানে একটা পার্টিকুলার হাইটে এরকম মুখ দেখতে পাচ্ছ না কারো, বাস জাস্ট একটা হোয়াইট জিনিস যদি এরকম লম্বা দেখো, একটু তো ভয় পাবে, একটু তো ভয় লাগবে, তাই না? একটু তো ভয় লাগবেই। তো ওর সেরকম ছিল, এটা হচ্ছে আমাদের। আর আমাদের নট দ্যাট আমরা ইচ্ছে করে করতাম, নট দ্যাট উই ভলেন্টিয়ার্ড আওয়ার সেলস দ্যাট উই উইল ডু ইট, বাট তখন আমাদের না করার মতন কোনো ক্ষমতা ছিল না, যা বলছে দাদা তাই করতে হবে। তো সেই জন্যে আমরা হয়ে গেছিলাম ওর ওর পোষাভূত, যখনই ডাকতো তখনই মাথায় বালিশের কাভার পরে ওই জায়গায় দাঁড়াতে হতো, দ্যাট ওয়াজ আর কস্টিউম। সো দিস ওয়াজ মাই কী বলবো, মুখ মিষ্টি গল্প, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গল্প শোনার জন্যে, থাকার জন্যে। সুচরিতা অমৃতা দুজনের নাম দেখলাম আমি এখানে কমেন্টসে, দুজনকে বলছি থ্যাংক ইউ। আমি কারু কি আর নাম মিস করেছি আই ডোন্ট নো, বাট আমার কম্পিউটারটাও আজকে ঠিক মতন কাজ করছে না কেন, তোমাদেরকে দেখলাম। আর যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু সি মাই লাইফ। যদি পরে পারো কমেন্ট করে একটু প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের এই সেশনটা, কেমন লাগলো গল্পগুলো। থ্যাংক ইউ ফর কামিং টু আর চ্যানেল, ফর সাবস্ক্রাইবিং, আর সবাই ভালো থেকো, একটু শেয়ার করো যদি পারো তোমাদের নেটওয়ার্কের মধ্যে, যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো। যারা ইউটিউবে পরে আমার লাইভ দেখবে তাদেরকে নমস্কার, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করো, কীরম গল্প শুনতে ভালো লাগছে জানিও, কীরম গল্প শুনতে চাও তাও জানিও। খুব তাড়াতাড়ি আরও আরও লোকজন আসবে, আমি ছাড়াও বাকি লোকজনও আসবে গল্প শোনাতে।
শুনতে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ, নমস্কার, বাই বাই। আমাদের চ্যানেল হানা টেলসে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নোটিফিকেশন বাটনটা টিপতে ভুলবেন না, নতুন ভিডিও আসলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন।